আজকে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাকওয়াতুন সেলিম। আজ আমাদের অতিথি বাংলাদেশের অন্যতম উন্নয়ন সংগঠন, সর্ববৃহৎ নারী সংগঠন টিএমএসএস এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, উন্নয়ন ও সমাজকর্মী প্রফেসর ডক্টর হোসনে আরা বেগম। আপনাদের স্বাগত। প্রিয় দর্শক, আজকের অতিথি যে প্রতিষ্ঠানটি করেছেন টিএমএসএস এর, যে আপনার সংক্ষেপে বলেছি, সেটা ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ। তিনি প্রতিষ্ঠা করেছেন যে সংগঠনটি বাংলাদেশে ব্যাপক আলোচিত, এবং সেই সংগঠনটি কার্যক্রমের বিষয় নিয়ে তিনি সম্ভবত যুক্তরাষ্ট্রে ছিলেন, আমরা তার কাছে সেই বিষয়ে শুনব। আর আজকের এই অতিথি, তার জীবনে একটি বিশাল পরিবর্তন। তিনি এক সময় যখন রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ছিলেন পড়াকালীন, 1975 সালে যখন ফাইনাল ইয়ারের ছাত্র ছিলেন, সেই সময় তিনি তার বিরাট তার জীবনে একটা পরিবর্তন আসে। সেই বিচিত্র পরিবর্তনে তিনি মহিলা, আজকে আমরা যাকে দেখছি, তিনি একসময় ছাত্র ছিলেন, পরে ছাত্রী, পরে আজকে তিনি মহিলা হিসাবে একজন আলোকিত নারী হিসাবে সারা বিশ্বে আলো ছড়াচ্ছেন। আমরা তার কাছে শুনবো। বাপা, আমরা যে বিষয়টা দিয়ে শুরু করবো, আসলে যে আপনার যে জীবনের যে প্রথম যে আপনার একজন হোসনে আরা, ডক্টর হোসনে আরা হয়ে ওঠাটা, আপনার শিশুকালটার দিকে যদি সংক্ষেপে বলেন, যেভাবে আপনি শুরু করেছিলেন। সংক্ষেপে শিশুকাল মানে তো আমি ছেলে হিসাবে ছাত্র জীবনে অনেক ভালো কাজ করেছি, কারণ গরিব মানুষের পাশে থেকেছি, আমার বয়স ক্লাব ছিল। তারপরে সেই ছাত্র জীবনে ছাত্র হিসেবে এক জীবনের পরিবর্তন আসলো। এই পরিবর্তনটা যত সহজে পরিবর্তন হয়েছে, কিন্তু আমরা যেটা জানতাম, সেই সময় তো মেডিকেল সায়েন্সের একটা উন্নতিকর অবস্থা ছিল না, আল্ট্রাসাউন্ড করা যেত না। তারা অনুমান করে যেটা বলতেন, এটা মারাত্মক একটি ম্যালিগন্যান্ট টিউমার, ইন্টেস্টাইনাল টিউমার। এই পরিবর্তনটা কখন আপনার ধরা পড়ে, কখন আপনি বুঝতে পারেন পরিবর্তনটা? পেটে যখন টিউমার হয়েছিল, তো সেই টিউমারটা অত গুরুতর নয়, এটা ওভারিতে। ওটা কি তখন আপনি ইউনিভার্সিটি পড়াকালীনই না তারা ইউনিভার্সিটিতে পড়াকালীনই? তারপরে যখন ওই রকম অবস্থায় প্রতিশ্রুতি করলাম যে মানুষের সেবা করব, আগেও করতাম, ছেলেবেলা করতাম, তো এই প্রতিশ্রুতি থেকেই এই ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ টিএমএসএস, এটার মূলত জন্ম হয়েছিল 1964 সালে। কয়েকজন ফকন্নি, তারা মুষ্টি চাল সংগ্রহ করে করে তাদের জীবনের যে দুঃখ দুর্দশা, নির্যাতন নিপীড়ন, সেখান থেকে বাঁচার জন্য এই সংগঠন সৃষ্টি করেছিল। তাদের আহ্বানে এবং আমার জীবনের প্রতিশ্রুতি এই কাকতালীয়ভাবে মিলে যায়। তারপরে এই সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হয়ে 1980 সাল থেকে বদ্ধতক এই সংগঠনের কার্যক্রম চালাচ্ছি। সংগঠনের বিভিন্ন লিগাল সাইট, সংগঠনের অর্থনৈতিক সাইট, সংগঠনের প্রাতিষ্ঠানিক সাইট, সব কিছু আপনার হলো যথাযথভাবে করে আজকে বাংলাদেশের মধ্যে এটা একটা নারী সংগঠন হিসেবে সর্ববৃহৎ। আমাদের 1600 মতো অফিস আছে সারা বাংলাদেশে, আমাদের 32টা শিক্ষা প্রতিষ্ঠান আছে, মেডিকেল কলেজ, ইউনিভার্সিটি, 15 ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, টিএমএসএস মেডিকেল কলেজ, এবং এই মেডিকেল কলেজে বিদেশি ছাত্রছাত্রীরা লেখাপড়া করে। তো আমাদের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান আছে, 5 হোটেল আছে, আমাদের এই মেডিকেল কলেজ হাসপাতাল 1000 বেডের হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তারকে ঢাকা থেকে আনার জন্য 2 হেলিকপ্টার আমরা কিনেছি, বিশেষজ্ঞ ডাক্তারদেরকে নিয়ে আসি। তো এই সংগঠনের যে দুর্বার গতি, সংগঠনের যে সেবার মান, এইটাকে উন্নত করার জন্য আমরা একটা দল, 5 একটা দল আমরা আমেরিকায় এসেছি। তো ইয়েল ইউনিভার্সিটির আপনার ডিস্ট্রেস চাইল্ড ইন্টারন্যাশনাল নামক একটি বডির সঙ্গে সেমিনার হলো, ইন্টারন্যাশনাল সেমিনার। ওই সেমিনারে আমরা আমাদের অবস্থান, আমাদের প্রেজেন্টেশন করলাম। তারপরে বিভিন্ন ইউনিভার্সিটিতে গিয়ে আমাদের সেবা এবং শিক্ষা, এই কার্যক্রমগুলোকে আন্তর্জাতিক মানের করা, অত্যন্ত গুণ সম্পন্ন করা, এবং নামি দামি গুণ সম্পূর্ণ বিশ্ববিদ্যালয় যেমন কিন ইউনিভার্সিটি, নিউ জার্সি, তারপরে সেন্ট
জন ইউনিভার্সিটি, নিউর ইয়েল ইউনিভার্সিটি, এই তিনটে ইউনিভার্সিটির সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এবং তাদের সঙ্গে সমঝোতা স্বাক্ষরের জন্য বিভিন্ন প্রস্তুতি পর্ব নিয়ে কথা হয়েছে। অতি সত্বর আমরা প্রপোজাল, আমাদের আইডিয়া, কনসেপ্ট পেপার আমরা দেব, তার ভিত্তিতে এই চুক্তি স্বাক্ষর হবে। আমাদের ভাইস চ্যান্সেলার আসছিলেন, উনি আবার চলে গেলেন, আমরা পাঁচজন রয়ে গেছি। তো তারপরে আমরা যাব ফ্লোরিডায়, আমরা আমাদের পাঁচ তারকা হোটেল মমইন নামক একটি হোটেল বগুড়াতে, তো এই হোটেলের সঙ্গে সম্পৃক্ত একটা থিম পার্ক, এই থিম পার্কটা বিশাল একটি থিম পার্ক হবে, এশিয়ার মধ্যে সর্ববৃহৎ, 1800 একর জমির উপর হবে। তো এই থিম পার্কটা আরও কত অ্যাট্রাকটিভ, কত সিগনিফিকেন্ট, কত শিক্ষণীয় করে তোলা যায়, এইটাই দেখার জন্য ফ্লোরিডাতে যাব। তো এবং আরও বেশ কিছু প্রতিষ্ঠানের সঙ্গে, তাদের কর্তৃপক্ষের সঙ্গে আমরা আলোচনা করব। আমরা আমাদের প্রযুক্তি বিনিময় এবং শিক্ষা বিনিময়ের কার্যক্রম করব। তো আপনার এই মিলেনিয়াম টেলিভিশনের মাধ্যমে আমি অন্তত বাঙালি বাংলাদেশি ভাইদেরকে আহ্বান জানাচ্ছি যে আপনারা বাংলাদেশে এসে, বগুড়ায় এসে আমাদের এই কার্যক্রমগুলো দেখবেন যে আমরা কত সুন্দরভাবে এই কার্যক্রম করছি। আমাদের বিদেশি অনুদান খুব একটা নাই, কিন্তু দেশীয় কন্ট্রিবিউশন আমাদের আল্লাহর রহমতে অনেক বেশি, সেই কন্ট্রিবিউশন দিয়েই আমরা স্বনির্ভর ভিত্তিতে কার্যক্রম চালাচ্ছি। আপনারা, আমি আর একটু পিছনে দিয়ে যদি ফিরে যাই, আপনার যখন যে 1975 সালে যে আপনার পরিবর্তন আসছে, যে বিরাট পরিবর্তন, সেই সময় আপনার পড়াশোনার কোনো বিঘ্ন ঘটেছিল কি না? কিছু তো ঘটেছিল, এক বছর আমার পড়াশোনার গ্যাপ হয়েছিল। তারপরে কিভাবে শুরু করলেন? আপনি তো শিক্ষক ছিলেন, না? তারপরে ভালোভাবে ফার্স্ট ক্লাস নিয়ে পাশ করলাম, তারপরে শিক্ষক পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষকতায় বগুড়া সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের লেকচারার হিসেবে শিক্ষকতা শুরু করলাম। তো ওই শিক্ষকতার মাঝেই যখন আমি আমার জীবনের প্রতিশ্রুতি যে আমি বেঁচে থাকলে মানুষের জন্য জীবনটা উৎসর্গ করব, তো ওই চেতনা থেকেই আমি এই মহিলাদের যে উদ্যোগ এইটার সঙ্গে সম্পৃক্ত হইলাম, হয়ে এটাকে ফর্মালাইজেশন করলাম এবং এইটাকে এখন বৃহৎভাবে এটা রূপ নিচ্ছে, আরও আন্তর্জাতিক পরিমণ্ডলে এটাকে আরও বিস্তার ঘটাবো। এখন তো আপনার 53 লক্ষ পরিবারের মধ্যে আমরা কাজ করি, প্রায় 1,20,000 সমিতি আছে সারা বাংলাদেশে আমাদের। আমাদের রিয়েল এস্টেট কোম্পানি আছে, আমরা অত্যন্ত গুণসম্পন্নভাবে 6টা রেডি মিক্সার আছে, আমাদের বেসিং প্ল্যান্ট আছে, মানে সাইন্টিফিক উপায়ে আমরা অত্যন্ত গুণসম্পন্ন কনস্ট্রাকশন কার্যক্রম করি। তো যারা আমাদের বিষয়ে জানে তারা অত্যন্ত আস্থাশীল আমাদের প্রতি, যেহেতু গুণসম্পন্নভাবে আমরা সব কিছু করি। যুক্তরাষ্ট্রে বললেন অনেক জায়গায় অনেক ইউনিভার্সিটির সাথে কথা বলেছেন, এখান থেকে কি সহযোগিতাটা নেওয়ার জন্য বেসিক্যালি? এখান থেকে মূলত আমাদের টিচার কমিউনিটি গিয়ে আমাদের টিচার পুলকে আমরা শক্তিশালী করব। তারপরে আমাদের যারা সমর্থবান ছাত্র তাদেরকে এখানে পাঠাব এবং তাদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে আমরা আমাদের টাকায় তাদেরকে উচ্চশিক্ষা গ্রহণ করে নিয়ে যাব, নিয়ে গিয়ে তারা তাদেরকে আমাদের প্রতিষ্ঠানে পার্মানেন্টলি রাখব, তাদের সঙ্গে এমওইউ করব, করে এই জাতীয় আমাদের টিচার মানে আমাদের হিউম্যান রিসোর্সটা স্ট্রং, আরো স্ট্রং করার জন্য। আপনারা শুধু কি নারীদেরকে নিয়ে কাজ করছেন বেশি নাকি? এখন আমাদের লক্ষ্য নারী, আমরা যে পরিবারে নারী নাই সেই পরিবার আমাদের সঙ্গে কানেক্ট হইতে পারে না, তো নারী আমাদের হলো কন্ট্যাক্ট পয়েন্ট। আর যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে তো নারীর প্রাধান্য না, সবার জন্য উন্মুক্ত? প্রাধান্য নারীর প্রতি আছে, অগ্রাধিকার নারীর প্রতি। যেমন একজন একটা ইউনিভার্সিটি বা একটা কলেজ, আপনি তো অনেক প্রতিষ্ঠান, সেই জায়গাগুলোর মধ্যে তো সবাই জন্য, সেই জায়গায় যদি ধরেন একটা পুরুষ ইন্টারভিউ দিল, নারীও ইন্টারভিউ দিল, উভয় সমান নম্বর পেল, আমার পোস্ট একটা, কাকে নেব? আমি নারীকে নেব, অগ্রাধিকার সেখানে থাকবে। এইভাবে অগ্রাধিকার, তুলনামূলক অগ্রাধিকার নারীর উপরে
আপনার জীবনে যে পরিবর্তনের জন্য কি নারীদের জন্য আপনার এই এই উৎসর্গ, না এই যে আপনার যে সংগঠনটা জীবন, আপনি এক সময় পুরুষ ছিলেন পরে মহিলা রূপান্তরিত হয়েছেন, এই জন্য কি? ওই পরিবর্তনে আমি দেখেছি যে নারী শুধুমাত্র জেন্ডার জনিত কারণে নারীকে কিভাবে অবমূল্যায়ন করা হয়, নারীকে আপনার এক্সপ্লয়েট করা হয়, নারীকে আপনার অবজ্ঞা অবহেলা করা হয়, মানে আপনার জীবনের মধ্যে সেটা আমি আমার জীবনে এই ব্যাপক পরিবর্তন এবং অনুভূতির পরিবর্তনে আমি নিজে শকড, যে আমি শিক্ষা অর্জন করলাম, আমার আমার যোগ্যতা বাড়লো, অথচ পুরুষ থেকে নারী হওয়ার পর আমাকে পুরুষদের মতো সম্মান দেওয়া হচ্ছে না, এই জিনিসটা আমাকে সাংঘাতিকভাবে রিয়্যাক্ট করেছে, যেটা নর্মাল একজন নারীকে হয়তো বা করে না, কারণ তার জীবনে তার বেড়ে ওঠাটা এরকম, বেড়ে ওঠাটা এরকম। আর আমার এই যে অ্যাব্রাপ্ট চেঞ্জ, আপনার মূল্যায়নের চেঞ্জ, সব কিছু, এই জিনিসটাই আমাকে ইয়ে করেছে যে নারীকে গুরুত্ব দেওয়া দরকার, নারীর অনেক পটেনশিয়াল, সেই নারীদেরকে গুরুত্বহীন করার ফলে আপনার কন্ট্রিবিউশনটা সেভাবে হচ্ছে না, প্রোডাক্টিভিটি সেভাবে হচ্ছে না, সেই জন্য নারীর প্রতি সহনশীল বেশি হওয়া দরকার। আপনি মেধা মননে অথবা আপনি তো কার্যক্রম করে নিজেও এক সময় পুরুষ ছিলেন, সেখানে আসলে বেসিক্যালি যে যে কাজটা একটা পুরুষে যতটুকু বেশি করতে পারে, বা অনেকে বলেন যে পুরুষের থেকে মহিলারা, মহিলাদের থেকে পুরুষরা বেশি কাজ করতে পারে, সেই বিষয়টা যে জায়গায় যদি আপনি বলেন। না সে তো কাজের আবার সিলেক্টিভ, হ্যাঁ সব ক্ষেত্রে ক্ষেত্র আছে, সে সেই ক্ষেত্রে মহিলারা করতে পারে, সেই সেখানে মহিলা না দেন, কিন্তু যেখানে মহিলারা ইকুয়াল কাজ করতে পারে সেখানেও মহিলাদেরকে তো গুরুত্ব দেওয়া হয় না। আর কোন কোন জায়গায় বেশি দেখা যায়? সব কাজ পুরুষের সঙ্গে সমতালে সমহারে করার তো করতে হবে এমন তো কোনো কথা না, যেমন মহিলারা গর্ভে সন্তান ধারণ করতে পারে, তো যদি বলি যে পুরুষও গর্ভে সন্তান ধারণ করুক, এটা তো সম্ভব না, তো এই গর্ভে সন্তান ধারণ করা এটা তো কম গুরুত্বপূর্ণ কাজ না, এটা দুনিয়াতে আপনার বংশ মানুষ জাতি টিকিয়ে রাখার জন্য সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ কাজ, তো এই কাজ তো পুরুষ পারে না, নারী পারে, এবং এখানে অনেক মেহনত নারীর হয়, তো সেই নারীকে আপনি সমহারে পুরুষের যে যে কাজটা হার্ডশিপ বা যেটা আউটডোর এই কাজে নারীকে দিয়ে আপনি নারী মূল্যায়ন করবেন তা তো করা উচিত না। আমি যে বিষয়টা বলছি, আপনি যখন পুরুষ ছিলেন আর যখন মহিলা হলেন, কোন জায়গাটা বেশি আপনাকে প্রশ্নের জন্ম দিয়েছে, যে মহিলারা অনেক ক্ষেত্রে বঞ্চিত, যে কথাটা বললেন বৈষম্যের শিকার, কোন জায়গাটা বেশি আপনার কাছে মনে হয়? না মহিলারা বঞ্চিত হলো, মহিলা যেহেতু তাদের ধরেই নেওয়া হয় যে তারা সামনে যাবে না, মহিলারা পিছনে থাকবে সবসময়, মহিলারা সেবা করবে, সেবা নেবে না, মহিলাদের এখন যত হীন স্বাস্থ্য ক্ষুণ্ণতা থাকুক আর শারীরিক ডিসাবিলিটি থাকুক, কিন্তু তার ওই ডিসাবিলিটি সত্ত্বেও তার সেবা দিতে হবে, আর পুরুষদের অ্যাবিলিটি আছে, স্বাস্থ্য ভালো সব, কিন্তু সেবা নেবেন তারা, এইভাবে একটা জেন্ডার ডিসপ্যারিটি, অসাম্য, এটা মহিলাদেরকে আপনার আরও নাজেহাল করে তোলে, আর এই নাজেহালের যে ফলশ্রুতি এটা জাতির উপরে চলে যায়, কোনো কোনো পরিবারের উপরে যায়, কোনো কোনো ক্ষেত্রে বলা হয় যে মহিলাদের যখন বেশি শিক্ষা হয় অথবা টাকা পয়সা হয়ে যায় বা ভালো জব করে, তখন মানে সাংসারিক জীবনে একটা সমস্যা তৈরি হয়, কেউ কেউ বলেন, এটা কি আসলে কি ঠিক কিনা? না এইটা যারা মহিলাদেরকে সবসময় আপনার সেবাদাস গণ্য করবেন, সে মহিলা শিক্ষিত অথচ মহিলা হিসেবে তাকে সেবা দাস, তো সেইখানে অ্যাডজাস্টমেন্ট নষ্ট হয়ে যায়, সেখানে তো আপনার পারিবারিক অশান্তি তো চলে আসে, কিন্তু আপনার তো মনে করতে হবে যে মানুষ, সে হিউম্যান হিসেবে তার কোয়ালিটি কতটুকু গুরুত্ব দেবেন, এখন সেক্স ভিত্তিতে যেহেতু মহিলা, সুতরাং যত মেরিটোরিয়াসই হোক না কেন, যত সে গুণ সম্পন্নই হোক না কেন, সে আমাকে সেবা করবে, সেও মনে করেন অফিস করে, আপনিও অফিস করেন, তো অফিস থেকে গিয়ে আপনি শুয়ে পড়বেন, খবরের কাগজ পড়বেন, আর সে আপনাকে রান্না বান্না চা, আপনার পায়ে টকিন পরিয়ে দেওয়া,
আপনার গায়ে বস্ত্র পরিয়ে দেওয়া, টাইট ব্যান্ড দিয়ে দেওয়া, এগুলো সব কাজ মহিলা করবে। এ ত্রুটি হলেই তারপরে আপনি চড়াও হবেন, এই সমস্ত ক্ষেত্রে মহিলাদের মন নষ্ট হয়ে যায়, সংসার ভেঙে যায়। তো বিবেক নিয়ে চলতে হবে। আমরা তো বাংলাদেশে দেখি অনেক মহিলাদের অনেক উন্নয়ন, বিশেষ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, স্পিকার সহ অনেক ক্ষেত্রে নারীদের কিন্তু জয় জয়কার দেখা যায়। অ্যাকচুয়ালি কি আসলে নারীদের বাংলাদেশের অবস্থানটা কি? নারীদের তো আপনার আমাদের সরকার, বাংলাদেশের সকল সরকারই তারা নারী উন্নয়নের জন্য চেষ্টা করেছে, করছে, এখনো বর্তমান সরকারও করছেন। এর জন্য নারীদের নির্দিষ্ট কোটা, এমনকি লোকাল গভর্নমেন্ট পর্যন্ত, তো এগুলো নির্ধারণ হওয়ার পরেও ওই যে মেন্টালিটি, নারী কেন সামনে যাবে। আমরা এ বিষয়ে আরো কথা বলে একটু বিরতি যাবো, দর্শক সময়ের বিরতি, বিরতি পর আবার আমরা এই বিষয়ে। দর্শক বিরতি পর আবার আমরা ফিরে আসলাম আজকে আমেরিকা। আজ আমাদের অতিথি বাংলাদেশের বিশিষ্ট উন্নয়ন সমাজকর্মী প্রফেসর ডক্টর হোসনেরা বেগম, আপনাকে আবার স্বাগত। আপনি বলছিলেন যে বাংলাদেশের যে নারীর যে ক্ষমতায়ন সর্বক্ষেত্রে অনেক শীর্ষ পদে নারী রয়েছেন, সেই বিষয়টা নিয়ে বলছিলেন। হ্যাঁ, শীর্ষ পদে নারীরা রয়েছেন এবং নারীরা আরও সর্বত্র যেন ক্ষমতা নিয়ে, মর্যাদা নিয়ে থাকতে পারেন, সে লক্ষ্যে আমাদের সরকার কাজ করছে, সকল সরকারই করেছে। তো এটা আস্তে আস্তে এটা বিকাশ পাচ্ছে, তবে যে গতিতে নারীর ক্ষমতায়ন ত্বরান্বিত হওয়া দরকার সেই গতি হচ্ছে না, তবে আমরা আশাবাদী এটা হয়ে যাবে। প্রতিবন্ধকতাটা আসলে কোথায়? প্রতিবন্ধকতা তো মাইন্ডসেট, মূলত পুরুষ কখনো চায় না নারীকে কর্তৃত্ব দেবে, নারীকে সাম্যগণ্য করবে, নারীকে স্নেহ করবে, মায়া করবে, মমতা করবে, কিন্তু নারীকে কর্তৃত্ব, নারীকে নেতৃত্ব এইটা দেওয়ার পক্ষপাতি পুরুষ না। আর পুরুষের হাতেই তো পুরুষ চালিত সমাজ, এখনো পদবি দিয়ে রাখলেও মেন্টালিটি হলো যে আমি মেহরবানি করে এই পদ দিয়েছি, কিন্তু এই ক্ষমতা, এই পদ, এটা আমার সৃষ্টি, আমার দেওয়া। এই আমিত্ব, পুরুষের মধ্যে যে আমিত্ব, এই আমিত্ব নারীকে আপনার ক্ষমতায়ন বা নারীকে স্বাচ্ছন্দ্য পজিশনে আনার ক্ষেত্রে অন্তরায়, তবে এটাও আস্তে আস্তে কমতেছে। এই আমিত্ব দূর করার জন্য আপনাদের কোনো সুনির্দিষ্ট কার্যক্রম? আমাদের বিভিন্ন প্রোগ্রাম, ট্রেনিং প্রোগ্রাম, কাপল ট্রেনিং দেই আমরা, তারপরে আপনার আমাদের সকল প্রোগ্রামই, ট্রেনিং আমাদের বেশি, শিক্ষা বেশি। আমাদের কিন্তু 32টার মতো শিক্ষা প্রতিষ্ঠান, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো করা হয়েছে এই জন্য যে আমাদের শুরুতে যে যারা ফুকনি, যারা এই সংগঠন সৃষ্টি করেছে, তাদেরই কথা ছিল যে আমরা গরিব, আমরা ফুকর নিই, এটা কিন্তু শিক্ষার কারণে। যদি আমরা শিক্ষিত হতাম তা আমরা আজ এই দুরবস্থা আমাদের হতো না। সেই জন্য আমরা যেন সর্বশক্তি নিয়োগ করে শিক্ষা, শিক্ষার পিছনে আপনাদের শিক্ষার পিছনে এটা বেশি ব্যয় করছেন। শিক্ষার জন্য যে এই আপনার বাংলাদেশে শোনা যায় যে অনেক শিক্ষিত হার বেড়েছে, কিন্তু শিক্ষার মান সেভাবে বাড়ে, সেই বিষয়টা যদি বলেন না। এখন বিষয় হলো, দেখেন এগুলো তো আপেক্ষিক কথা, শিক্ষার হার বেড়েছে, মান কমেছে, তো যেখানে ডেভেলপমেন্টের তো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, তো ওই মান বাড়াতে গেলে আপনার হয়তো হার কমে যাইত, তো হার বেড়েছে মানে পরিমাণ বেড়েছে, মান কমেছে, মানও এখন বাড়বে। আর যারা মান কমেছে বলতেছে, এটাও তো একদম তর্কহীনভাবে, ইনমাসলি এটা স্বীকৃত নয় যে মান কমেছে, তবে যারা কিছু কিছু সূচক দিয়ে বলেন সেটাও আপনার অগ্রাহ্য করার মতো না। তো ধরে নিলাম মান কমেছে, তো হার অনেক বেড়েছে, সেই জায়গাতে মান একটু কমেছে, এখন হারও বাড়বে, মানও বাড়বে। আপনি যে একজন কলেজ শিক্ষক, শিক্ষকতা দিয়ে শুরু করেছেন, এখন একদম তৃণমূল পর্যায়ে কাজ, এই যে আমরা এই আমেরিকায় আসছি কি জন্য? শুধু মান বৃদ্ধি করার জন্য। আমাদের শিক্ষার মান, শিক্ষকের মান, আমাদের পরিবেশের মান, আমাদের যন্ত্রপাতির মান, আমাদের অবকাঠামোর মান, সব কিছু আন্তর্জাতিক মানের করতে চাই, সব কিছু উন্নত
অত্যন্ত উন্নত মানের করতে চাই। তো দেশ তো বসে নাই, সরকার বলেন দেশের আজকে সরকারি কর্মকর্তারা বিদেশ ঘুরতেছেন, বিভিন্ন জায়গায় অনেক সময় দিয়ে অফিস করছেন, আগে তো অফিসে তাড়াতাড়ি করে অফিস থেকে চলে যাইতেন, এখন তাদের মধ্যে মানুষের সেবা করার মানসিকতা সৃষ্টি হয়েছে, ফলে অনেক পরিবর্তন হয়েছে। তারপরে আপনার তৃণমূল পর্যায়ে দেখা, আপনার যে দেখা আছে অবজারভেশন, সেখানে কোথায় গ্যাপ রয়েছে কি মনে হয় আপনার? তৃণমূল পর্যায়ের গ্যাপ রয়েছে সমাজের দৃষ্টিভঙ্গি, তারপরে আপনার এক্সপ্লয়েট করার যে একটা মানসিকতা। আমরা ধর্মীয় চেতনার কথা বলি, ধর্মীয় চেতনার মধ্যে বৈষম্য করা অত্যন্ত গুরুতর অপরাধ এবং কঠিন পাপ। তো ধর্মীয় চেতনার কথা বলি, অথচ বৈষম্য চলছে। তো আপনার এই এই জিনিসগুলো দূর হতে হবে, দূর হচ্ছেও, কিন্তু দূর হওয়ার যে গতি, এই গতি আরও বেগবান হতে হবে। সেখানে আপনারা যে শিক্ষার মান বাড়ানোর জন্য বা শিক্ষার যে ঘাটতি মনে হয়, কোন কোন জায়গায় কি চিহ্নিত করতে পেরেছেন? শিক্ষার ঘাটতি, ওই যে প্রযুক্তিগত শিক্ষার মূলত ঘাটতি, আর প্রযুক্তিগত শিক্ষার জন্য কানেক্টিভিটি বা লাইন, ব্রডবেজ লাইন, ইন্টারনেটের স্পিড, এই জিনিসগুলো। বাংলাদেশ সরকার তো ডিজিটাল বাংলাদেশ হিসেবে কার্যক্রম শুরু করেছে, না সরকার করছে, তো ওই করছে জন্যই তো এগুলো আপনার দূর হচ্ছে। যেমন টেকনিক্যাল এডুকেশনের সংখ্যা ছিল আমাদের খুবই কম, এখন অনেক বাড়তেছে, এক সময় তো ভয়াবহভাবে কম ছিল টেকনিক্যাল এডুকেশন, পলিটেকনিক ইনস্টিটিউট, তারপরে আপনার হলো যে বিভিন্ন ভকেশনাল ট্রেনিং, এগুলো সরকার এখন ব্যাপক হারে করছে এবং TMSS এর মাধ্যমে আমরা এই স্কিল ইনভেস্টমেন্ট এনহ্যান্সমেন্ট প্রজেক্ট, এগুলো নানা কিছু আমরা করছি, বিশ্বব্যাংকও এখানে সহযোগিতা দিচ্ছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক সহযোগিতা দিচ্ছে, সরকার এগুলো করছে। কারণ বর্তমানে আমাদের দেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আমরা বলি, মানে যুব জনগোষ্ঠীর সংখ্যা একটা বিশাল সংখ্যা, তো এই যুব জনগোষ্ঠীকে যদি টেকনিক্যালি সাউন্ড করা যায়, খুবই ওয়েল ইকুইপড করা যায়, তো তাহলে এবং স্কিল করা যায়, তাহলে আমাদের স্কিল বাংলাদেশ হবে। আর স্কিল বাংলাদেশ হলে আমাদের যে উদ্দেশ্য, আমাদের দেশটা মধ্যম আয়ের দেশ এবং উন্নত দেশে পরিণত করার, আমাদের উভয় নেত্রীর যে আশা আকাঙ্ক্ষা, এটা বাস্তবায়ন হবে। বাংলাদেশে আপনি যে এই শিক্ষা প্রতিষ্ঠান, অনেকগুলো প্রতিষ্ঠান আপনারা গড়েছেন বাংলাদেশে, আগে আমরা একটা কথা শুনতাম যে বিদেশি সাহায্যে বেশিরভাগই চলত, বিদেশে থেকে ফান্ড গিয়ে, যারা বড় বড় কর্মকর্তা তাদের অনেক বেশি বেতন, আর যারা ছোট কর্মকর্তা তাদের বেতন খুব কম ছিল। আসলে এই বিষয়গুলো কি এখন রয়েছে? না, এই বিষয়গুলো এখন অনেক মিনিমাইজ হয়েছে, আর বিদেশের উপরই নির্ভর এই এই কথাটাও এখন ঠিক নাই। যদিও আমাদের দেশ দুর্যোগ প্রবণ দেশ, এই যে 10 লক্ষ রোহিঙ্গা এসে আমাদের উপর যে চাপ দিল, আমরা তো ম্যানেজ করছি, পদ্মা সেতু আমরা বানাচ্ছি, তো আমরা শুধু বিদেশের উপর নির্ভর করি, আমাদের দুর্যোগ হলেই আমরা আমরা একদম অসহনশীল হয়ে যাই তা না, আমাদের আমরা সহনশীল জাতি, আমরা পরিশ্রমী জাতি, আমরা বিবেকবান জাতি, আমরা ঘুরে দাঁড়াবো, আমরা উন্নত দেশে পরিণত হব, এটা চলছে, এটা আমি দৃঢ় আস্থা মানে। একটা বিষয় আমরা শুনতাম বাংলাদেশে যখন ছিলাম যে এনজিও থেকে যে যাদেরকে লোন দেওয়া হয় তাদেরকে অন্যান্য ব্যাংকের তুলনায় বেশি হারে সুদ আদায় করা হতো, এরকম একটা কথা শোনা যেত। না, এনজিও থেকে লোন দেওয়া হয়, ব্যাংকও লোন দেওয়া হয়, এই কথাটাই হলো সঠিক কথা নয়। ব্যাংক থেকে লোন দেওয়া হয়, টাকা দেওয়া হয়, আর এনজিও থেকে টাকা এবং শ্রম দুইটা দেওয়া হয়, শ্রমের মূল্য অনেক বেশি, তো শ্রমের মূল্যটা ধরাই হয় না, বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে বিভিন্ন সেবা দেওয়া হয়, তার বাড়িতে টাকাটা সে আসে নিয়ে যেতে হয় না, বাড়ি গিয়ে দেওয়া হয়, কিস্তিটা বাড়ি থেকেই আনা হয়, এই যে একটা ব্যাপক ব্যয়, সেইটাই মূল্যটা হিসাব না করেই বলা হয় যে সুদের হারটা বেশি। এখানে তো আপনার এলিমেন্টই বাদ দেওয়া হলো,
ব্যাংকের সঙ্গে শুধু টাকা আর এনজিওর সঙ্গে টাকা প্লাস সার্ভিস। এনজিও কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সে সার্ভিসটা দেয় আর ব্যাংকে গিয়ে সার্ভিসটা নিতে হয়। আর আপনার ব্যাংকে গিয়ে নিতে হয় তো ব্যাংকে দাঁড়ায় থাকতে হয়, ওই দিন ওই গরিব লোকটা কোনো কাজ করতে পারে না এবং পথে যাতায়াতের কষ্ট হয়, বিপদ হয়, দুর্ঘটনা হয়, আর এনজিওদের ক্ষেত্রে এগুলো কিছুই হয় না। তো সেক্ষেত্রে মানুষ আপনার যা মাইক্রো ইকোনমিতে যে পজিটিভনেস আসতেছে, প্রোডাক্টিভিটি বাড়তেছে, মাইক্রো উদ্যোগ সৃষ্টি হচ্ছে, এগুলো তো এনজিওদের টাকায়। তো এখন টাকার ক্যালকুলেশনে আপনি শুধু আপনার আপনি যদি একটা গরু আর একটা মুরগি ওটা চার পাওয়া এটা দুই পাওয়া এই দুইটাকে একাকার করে দেখেন তাহলে তো হবে না। আপনার এই দুইটা দুই জিনিস। আপনার যে দীর্ঘ এনজিও ওই যে উন্নয়ন সংগঠন পিছনে সময় দিয়েছেন, আপনার একদম চোখে দেখা যে একদম একদম নিম্ন পর্যায় থেকে উপরে উঠছে এরকম দিকটা কি আপনার বহু বহু আছে? একটা দুইটা যদি একটু উদাহরণ দেন আমাদের দর্শকদের জন্য, মানে যদি এরকম নিম্ন বিরাট পরিবর্তন মনে করেন, যারা যাদের কোনো শিক্ষা দীক্ষা কিছু ছিল না, তারা তাদের পরিবারে বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করে বিসিএস চাকরি পাচ্ছে, এমবিবিএস ডাক্তার হয়েছে, নার্স হয়েছে, তারা আপনার অনেক উন্নতি করেছে। আপনি তো বললেন এই ভিক্ষুকদের সংগঠনই বলা যায়। হ্যাঁ, আমার ভিক্ষুকদের সংগঠনে যেমন 126 জন ভিক্ষুক ইনিশিয়ালি আমি পেয়েছিলাম, 206 মন চাল পেয়েছিলাম, 126 জনের একজনও তো আর ভিক্ষুক নাই বা তার বাড়িতে দালান হয় নাই, ইটের বাড়ি হয় নাই, টেলিভিশন হয় নাই, এরকম নাই, সবাই হয়েছে। এরকম অসংখ্য সকল এনজিওরই এরকম আছে। আর এনজিওদের এই ধরনের সফলতা আছে জন্যই কিন্তু দেশের ব্যাপক উন্নয়ন ঘটেছে আমাদের, মাইক্রো ইকোনমিতে ফান্ড ফ্লো হয়েছে, এনজিওদের মাধ্যমে অনেক বেকারের চাকরি হচ্ছে। আপনাদের যে বিশাল সংগঠন গড়ে তুলেছেন এটার এই যে যদি আমরা বলি যেটা মালিকানা, এই এই বিষয়টা আসলে কারা, এই তারা যারা যে ভিক্ষুকরা যারা ছিল তারা এই প্রতিষ্ঠান থেকে যে নেট প্রফিট হচ্ছে বিশাল বড় সংগঠনে বিশ্বব্যাপী আপনারা দেশ বঙ্গবন্ধু ধরেন বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশটা স্বাধীন হয়েছে, তো দেশের মালিকানা কার, এই দেশের মালিকানা কে? জনগণ। জনগণ তো এনজিওদেরও মালিকানা, এনজিওর মালিকানা বিশেষ করে টিএমএসএস এর মালিকানা হলো জনগণ। কোন জনগণ? স্টেক যাদের আছে, অর্থাৎ যারা উপকার ভোগী সেই জনগণই মালিকানা। এমনি কোনো মালিক নাই, কোনো ডিভিডেন্ড নেওয়ার কেউ নাই, দেওয়া যায় না, সুতরাং এটা আপনার জনগণ। আপনি দীর্ঘদিন অনেক শ্রম ঘাম আপনার জীবন উৎসর্গ করেছেন বলা যায় আপনার এই সংগঠনের জন্য, আপনি যখন এই সংগঠনে একসময় আপনার সবাই আমরা দুনিয়া থেকে চলে যাব তখন এই সংগঠন কিভাবে চলবে, সেই পরিকল্পনা কিভাবে করে রেখেছেন? যে এই সংগঠনের স্ট্র্যাটেজিক প্ল্যানিং ওয়ার্কশপ হয় প্রতি 5 বছর পর পর, সংগঠনের পরিচালন প্রণালী পুস্তিকা আছে, নীতিমালা বিধিমালা আছে, চাকুরি বিধি আছে, তো এই নিয়ম কানুন অনুসরণ করেই চলবে। যে আমি 1 মাস চলে আসছি দেশ থেকে, কোনো অসুবিধা নাই, সুন্দরভাবে চলছে। তো সংগঠন চলবে সংগঠনের নীতিমালা বিধিমালা অনুযায়ী, সেখানে আমি থেকে চালাতে হবে এমন কোনো কথা না। যে প্রাতিষ্ঠানিকভাবে যে প্রাতিষ্ঠানিকভাবে সংগঠনের যে পরিচালন প্রণালী, এই প্রণালী অনুসরণ হয়ে চলবে। এখন আপনাদের সারা দেশে কোথায় কোথায় আপনাদের প্রজেক্টে কার্যক্রম চলছে? 64টা জেলায় আমাদের কার্যক্রম, 1600টা অফিস আছে, আমাদের প্রায় 120,000 সমিতি আছে, তারপরে আমাদের বললাম তো 32টা শিক্ষা প্রতিষ্ঠান আছে। এখন বড় প্রজেক্ট কি আছে আপনাদের? আমাদের বড় প্রজেক্ট এখন যেটা আমরা করছি এটা একটা কোম্পানি, এলপিজি বটলিং প্ল্যান্ট হচ্ছে মংলায়, এটা প্রায় 1,000 কোটি টাকার একটা প্রকল্প এটা হচ্ছে একটাই। এছাড়া সিরামিক ইন্ডাস্ট্রি, রিসাইকেলিং, পেপার মিল, ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি, এগুলো আছে আমাদের। আপনাদের প্রতিষ্ঠান থেকে যারা পড়াশোনা করে শেষ করে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা আপনাদের এখানে? অগ্রাধিকার আছে আমাদের যারা এখান থেকে, আর আমাদের এমনি ক্যারিয়ার সার্ভিস
ডিপার্টমেন্ট আছে যারা আমাদের প্রতিষ্ঠান থেকে লেখাপড়া করে, তাদেরকে জব প্লেসমেন্ট, তাদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট করে তাদের কোথায় চাকরি পোস্টিং দেওয়া যায়, এই যোগাযোগ এগুলোতে আমরা সহযোগিতা করি। আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা এটা হলো দেশের বাহিরেও এই মডেল নিয়ে যাওয়া, কারণ আমাদের ক্ষুদ্র ঋণের কথা আপনি বললেন যে আমরা ইন্টারেস্ট বেশি নেই, তা আমাদের ক্ষুদ্র ঋণের নাম কিন্তু হেম, হেলথ এডুকেশন অ্যান্ড মাইক্রো ফাইন্যান্স। তো শুধুমাত্র ক্ষুদ্র ঋণ দেই না, তা এই মডেলটা সব জায়গায় নিয়ে গেলে আমাদেরকে ব্যাংকের সঙ্গে তুলনা করতো না। ব্যাংকের নাম কিন্তু হেম না, ব্যাংক টাকা দেয় আর আমরা শিক্ষা দেই, স্বাস্থ্য দেই, টাকা দেই, তো এই তিনটে সার্ভিস একত্রিত দেওয়া আছে, অথচ ইন্টারেস্ট রেট তাদের সঙ্গে সমকক্ষ করে ধরা হয়। তো দিস ইজ এ ডেভেলপমেন্ট মডেল, তো এই মডেলটা আরও বিস্তার লাভ করানো, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিস্তার লাভ করানো, আমাদের মেডিকেল কলেজ বিদেশি ছাত্রছাত্রী প্রত্যেক বছর 65 জন বিদেশি ছাত্রছাত্রী ভর্তি হয় এবং আমাদের শিক্ষার মান অনেক ভালো। আমাদের 15 ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমাদের ভাইস চ্যান্সেলারও আসছিলেন আমেরিকায়, মেসিগান ইউনিভার্সিটির সঙ্গে একটা এমওইউ স্বাক্ষর হয়েছে। তো এই জিনিসগুলো আরও ব্যাপক হারে করানো, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের যে বদনাম সেটাকে দূর করার কাজ। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বেশি ফি নেওয়া হয়, ডোনেশন নেওয়া, এরকম একটা কথা শোনা যায়। আপনাদের এখানে কি ব্যয়ভারটা কি অন্যান্য ইউনিভার্সিটির না কম? কোনো শিক্ষা প্রতিষ্ঠানের প্রফিট কেউ নিতে পারবে না। তখন বেশি ফি নেওয়া হয়, সরকারের অনুদান খুবই কম দেওয়া হয় হয়তোবা, তখন সরকার যখন কম দেবেন তখন ফি একটু বেশি না নিলে পড়াবেন কেমনে, চালাবেন কেমনে? আর সরকার সরকারি প্রতিষ্ঠানে যত অনুদান দেয় বেসরকারিতে তাই দিলে এক পয়সা ফি নেওয়া লাগতো না। তো কাজে এগুলো তো ক্যালকুলেশনের বিষয় দেখতে হবে। এখন আপনার যদি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যারা উদ্যোক্তা তারা যদি ওখান থেকে কোনো বেনিফিট নিত, যেমন আমরা আসছি, আমি তো কোনো শিক্ষা প্রতিষ্ঠানের টাকার খরচায় আসি নাই, আমরা না ইউনিভার্সিটির টাকা নিয়ে আসছি, না মেডিকেল কলেজের টাকা নিয়ে আসছি, কোনো প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ারিং কলেজের না, আমরা আসছি আমাদের যে ট্রাস্টি অর্গানাইজেশন সেই অর্গানাইজেশনের পয়সায় আসছি। তো সেখানেও খুবই ব্যয় সাশ্রয়ীভাবে, খুবই মানে আমরা সাধারণ ভাবে চলে অত্যন্ত কম অল্প পয়সায় ব্যয় বিধান করে আমরা এই কাজগুলো করছি, কারণ সেবা আমাদের কথা, সেবা করা, মানুষের সেবার থেকে বড় ধর্ম আর নেই। আর ইসলাম ধর্ম মোতাবেক তো সাইয়েদুল কওমি খাদিমুলের নাস, এর অর্থ হলো যারা সেবা করে তারা নেতা, আল্লাহ নেতা ডাকলে তো খুবই ভালো কথা, ইহ পরকালীন একটা মুক্তি। আমরা একবারে শেষ পর্যায়ে, যে আপনার যে অনেকগুলো সমিতি রয়েছে, যে আপনার যে লোনগুলো দিচ্ছেন সেখানে যে কোনো জামানত বা এখানে ড্রপ আউট বা লোন যে আপনাদের খেলাপি, এই বিষয়টা কেমন? না, যারা আমাদের সমিতিভুক্ত স্টেট অ্যান্ড প্রোগ্রেস তাদের কাছে জামানতের প্রশ্নই আসে না, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আপনার যারা আমাদের টেস্টেড না, একবারে তিনি 10 লক্ষ টাকা চাচ্ছেন, 20 লক্ষ টাকা চাচ্ছেন, সেই ক্ষেত্রে আমরা আমরা বিধান রেখেছি যে জামানত কিছু দিতে হবে, কারণ ওনারা একদম মেম্বার বাইরে যারা আছেন না, ওনারা মেম্বার বাইরে, ওনারা মেম্বার হচ্ছেন কিন্তু ক্ষুদ্র থেকে বড় হন নাই, বড় লোন চাচ্ছেন, সেই ক্ষেত্রে আমরা তার জামানত দেওয়ার মতো ক্যাপাসিটি আছেও, সেই ক্ষেত্রে জামানত আমরা নিচ্ছি। যারা আপনাদের থেকে সাথে আগে থেকে আছেন তাদের, যারা ক্ষুদ্র থেকে উপরে দিকে উঠছে তাদের ক্ষেত্রে, তাদেরকে আমরা বলি টেস্টেড অ্যান্ড প্রোগ্রেস। যারা এই টেস্টেড অ্যান্ড প্রোগ্রেসিভ বড়োয়ারদের কাছে কোনো জামানত লাগে না, কিন্তু কি বলা হয় লেটারাল এন্ট্রি, যারা মাঝপথে আসছেন, এসে একবারে 10 লাখ, 5 লাখ, 20 লাখ, 15 লাখ টাকা, আমরা 20 লাখ টাকা পর্যন্ত সাধারণত ঋণ দেই। তো সেই কোন কোন খাতে দেন এই ঋণগুলো? এগুলো একটু এসএমই খাত বা এমই, বড় বড় ফার্ম, তারপরে ছোট ছোট ইন্ডাস্ট্রি, মাঝারি ইন্ডাস্ট্রি, সেটা পরীক্ষামূলকভাবে আপনার
20 লাখের উপরও দেই আমরা, 50 লাখ, 70 লাখ, 1 কোটি টাকাও আমরা দেই, সেই ক্ষেত্রে জামানতের বাইন্ডিং একটা রাখতে হয়। কিন্তু আমরা মাঝে মধ্যে বাংলাদেশের মিডিয়া দেখি যে যে ঋণ নেওয়ার পর ওই কয়েকদিন পর দেউলিয়া হয়ে যায়, এই সেই কোনো প্রতিষ্ঠানে অস্তিত্ব থাকে না, যদি ফলো আপ না রাখা হয়, বিজনেস প্ল্যানটা ঠিক মতো স্টাডি করা না হয় এবং বিজনেস প্ল্যানটা অনুযায়ী আমাদের স্টাফ তার বিজনেসের পিছনে লেগে না থাকে, ব্যাংকের মতো যে টাকা দিয়ে খালাস হয় আর ক্যালকুলেশন করার সময় ইন্টারেস্ট ক্যালকুলেশন সমানে করেন, তাহলে তো হবে না। আপনার টাকা দিতে হবে, তার সঙ্গে আমাদের মেহনত শ্রম, তার সঙ্গে পার্টনারশিপের মতো, আপনাদের পার্টনারশিপের মতো লেগে থাকতে হবে, তাহলে ব্যর্থ হবে না। আর যাকে টাকা দেব তিনি যদি ব্যর্থ হন, আপনার টাকা তো আসবে না, কিছুতেই আসবে না, তাকে সফল করাতেই হবে। বড়োয়ারের ইনকামের উপরে আমাদের নির্ভর করছে সব কিছু। তারপর আপনাদের খেলাপি কেমন? আমাদের খেলাপি তারপরও প্রায় গড়ে 2%। সেগুলো কিভাবে রিকভারি করেন যে এই খেলাপিগুলো? সেগুলো আমাদের লোন লস প্রভিশন আছে, সেখান থেকে মেটআপ করা হয়। আর আমরা আরও কিছু আমরা শেষ পর্যায়ে একবার শুনেছি যে একটা এনজিও থেকে নেওয়ার পরে এই এনজিও দিতে পারেন, আরেকটা থেকে টাকা নিয়ে সেই আরেক এনজিও টাকা দেয়, এরকম একটা কথা শোনা যায়। আসলে এই বিষয়ে না, একজন বড়োয়ারের মনে করেন রিকোয়ারমেন্ট হলো 5 লক্ষ টাকা, কিন্তু কোনো কোনো এনজিওর ক্যাপাসিটিও কম, লোন দেওয়ার ক্যাপাসিটি কম, তো সেই এনজিও 5 লক্ষ টাকা যার ক্যাপাসিটি তাকে দিল 2 লক্ষ টাকা, আর এক এনজিও দিল 1 লক্ষ টাকা, আর এক এনজিও দিল 1 লক্ষ, এভাবে 4-5টা এনজিও মিলে তার 5 লক্ষ পুড়িয়ে দিল। তো এটা অসুবিধা নেই, এটাও আমরা কনসোর্টিয়াম বলি, আমরা এনজিও মিলে তাকে তার ফুল রিকোয়ারমেন্ট দিই, ওইটা কোনো সমস্যা। কিন্তু এইটা নিয়ে ওইখান দিচ্ছে ওইখান, এইটা এক সময় হইতো, এখন মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি হয়েছে, সরকারি সুন্দর তত্ত্বাবধান করে, ফলে এগুলো ডিসিপ্লিন এখন সুন্দর আছে। একসময় শোনা যেত যে মানুষের ঘরের চালানি হলো ঋণের টাকা এনজিওরে আদায় করে, কেউ কেউ সব আত্মহত্যা করেছে। ওই যে আমাদের সমিতি আছে, সমিতিরে আপনার লায়েবল থাকে, যেটা গ্রুপ প্রেসার বলি আমরা, যাকে কাকে টাকা দেবেন, কত টাকা দেবেন, কোন কাজের উপর দেবেন, এটা গ্রুপ থেকে সিদ্ধান্ত আসে। তো এখন গ্রুপ যেহেতু এই সিদ্ধান্ত দিয়েছে সে টাকা দিতে পারলো না, কিস্তি দিতে পারলো না, তখন প্রথম কিস্তি গ্রুপরা সবাই মিলে পরিশোধ করে, দ্বিতীয় কিস্তি দিতে পারলো না, গ্রুপরা পরিশোধ করে, তৃতীয় কিস্তির বেলায় গিয়ে গ্রুপই অ্যাগ্রেসিভ হয়ে যায়, গ্রুপই তারপরে চড়াও হয়, হয়ে তার ঘরে আদায় করে নিয়ে আসে, তার ঘরে টিন খুলতে যায়। যদিও আমরা নিষেধ করি, কিন্তু কোনো এনজিও কর্মীকে যে এটা দেখবেন না, কিন্তু ওই গ্রুপটা এই কাজটা করে, আর এই কাজটা করে তার পেছনে এনজিও কর্মীর ইন্ধন থাকে যে ওইটা না করলে আরেকজনও তো এই কালচার শিখবে, সুতরাং একটু তারও একটু পানিশমেন্ট হোক বা সে রাইট ট্র্যাকে থাকুক, এটা একটা অনুশাসন। তো এই অনুশাসনের ফলে আপনার রিপে করার যে তাগিদ, এইটা সর্বজন বিদিত হয়, এইটা এই খবর সব ক্ষেত্রে চলে যায়। তো সেই জন্য আপনারা যে এই প্রচারটা করেন, যদিও আমরা বলি যে আমরা খুব প্রচার করাতে লজ্জা পাচ্ছি, কিন্তু সেম টাইম আমরা এটাও জানি যে এই প্রচার হওয়াতে অন্য অন্য সদস্যরা হুঁশিয়ার হয়ে যাবে যে টাকা মারা যাবে না এবং অত্যন্ত আগ্রহের সঙ্গে কাজটা করতে হবে। অনেক ক্ষেত্রে টাকা মারে না, আসলে তারা ব্যর্থ হয়ে যায়, আর ব্যর্থ হয়ে যায় আগ্রহ নিয়ে কাজ করে না তখন, আর ব্যর্থ হলেও দায় দায়িত্ব আমাদের কর্মীকেও যেমন আমরা দায়ী করি, আর তার দায়িত্বটা তো বেশি, সে তো টাকাটা নিয়েছে। ঋণ খেলাপির যে বিষয়টা, বড়দের বড় ঋণের ক্ষেত্রে বেশি হয় নাকি ছোট ঋণের ক্ষেত্রে বেশি হয়? এইটা খুব ছোট ঋণের ক্ষেত্রেই বেশি হয়, কারণ এখানে তো কোনো জামানত থাকে না, না গ্রুপের উপরে দায়িত্ব থাকে, গ্রুপের উপর দায়িত্ব থাকে। ওই যে ছোট আর গুরু ছোট ঋণের ক্ষেত্রে বেশি হয়, এবং ছোট ঋণ ওদের সার্ভাইভ করার মতো, অ্যাডাপটেশন করার মতো বহুমুখী দক্ষতা কম, যার ফলে তাদেরই বেশি হয়। তারপর আমরা একবার শেষ পর্যায়ে, আপনি যুক্তরাষ্ট্রে এসেছেন এবং যুক্তরাষ্ট্র থেকে আপনি কি নিয়ে যাচ্ছেন? যুক্তরাষ্ট্র থেকে তো শুরুতে যেটা বললাম যে আমাদের শিক্ষা, আমাদের কার্যক্রম,
সবকিছুর গুণমান উন্নয়নের যে সহযোগিতা সমঝোতা এর আশ্বাস নিয়ে যাচ্ছি, এর সমূহ সম্ভাবনা সামনে বের হচ্ছে এই আশা ভরসা নিয়ে যাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, মিলেনিয়াম টিভিকে এবং সকল দর্শককে ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ আমরা এখানে শেষ করবো। আপনার ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মিলেনিয়াম সঙ্গে থাকুন।